তো গাইস এখন 4:15 বাজে, আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি, মাইকে মহালয়া বাজছে, তো দেখি একটু বেরোবো বাইক নিয়ে, একজনকে আসতে বলেছি কি হয়। তো আমরা এখন যাচ্ছি এই সোয়া দাওয়াইতে যাবো, বাইক বাইকে করে ঘুরতে যাবো। কি বাবা সোড়া তো আমার কাছে, তুমি দাঁত মারছ? হ্যাঁ দাঁত মারছ, তোমার মুখটা ফোকাতে আসছে না, তুমি এতই অন্ধকার হয়ে গেলে। তোমার তোমার মনটা কালো বলে তোমার মুখটাও কালো হয়ে যাবে। মনে হয় না, মানে বুঝলেন নাকি কালো মুখ আমার দেখা মুখটা হালকা করে বাজে, এখনো আলো ফোটেনি, আলো ফোটেনি, আমাদের এখানে কমেডি গেট হয়েছে। মেন ব্যাপারটা হলো আমাদের এখানে হচ্ছিল মহালয়, মহালয় হতে হতে কারেন্ট চলে গেছে। আমি বলো আর কারেন্ট আসবে না, চলো একটু টেনে নি নাকি? হ্যাঁ টেনে নি হালকা করে। তোমরা কি জানো সহজ এখন পিড়ো হয়ে গেছে, পিড়ো এখন অন্ধকার 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 জীবনের মতো খুবই অন্ধকার। কেউ নেই কালু বলু, ঠান্ডা লাগবে। এই দাদা কুচকে কুচকে মুচকে গাড়ি চালাচ্ছে, এদিকে রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ, ঠান্ডা বহুত মারছে, খুব বেশি রাফ রাইডিং করা যাবে না, পুরোটা যেতে পারি। আমাদের দাদার খুব নতুনই হাত, হয়তো তো দাদা কম টাইমে পিওর প্লেয়ার হয়ে গেছে, সেটা বলা না, কম টাইমে সবকিছু পুরো প্লেয়ার হয়ে যায়। এই আস্তে আস্তে আলো ফুটছে বন্ধুরা, আমরা ফেলাস মেরে তুলছি, কেন আমাদের এখানে আলোর একটু কমতি হয়ে গেছে। আমরা এখানে একটু দাঁড় করাই নাকি? বলছো দাঁড়াও, কথাবার্তা বলি বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে কথাবার্তা বড় হবে। দাঁড়াও বেরিয়ে যাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুখ দেখে মনে হচ্ছে আমার ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আমার ঘুম পাচ্ছে না, বাইকে বসে হাওয়া খেয়ে নিয়েছি। মুখটাই দেখতে পারো, ঘুম কেটে গেছে, আমার মুখটা দেখতে এরকম না, তোর মুখটা দেখতে এরকম। তো একটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছি, কটা বাজে দেখো একটু, সূর্য উঠবে, যেহেতু আমার একটা আর্ট চ্যানেল আছে আমাকে কন্টেন্ট বানাতে হবে। গাইস মজা করছি, আমি অনেকদিন আগে থেকে প্ল্যান করেছি যে ভোরবেলা বেরোবো, আর মহালয়ার দিন ভোরবেলা বেরোনোর থেকে বেটার কি হতে পারে। তো আজকেই একটা সানসেটের একটা, সরি সানরাইজের একটা স্কেপ, মানে একটা কুইক স্কেচ, একটা ওয়েট ইনভেট কাজ যদি করতে পারি করবো, সেটা আর্ট চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো চলো একটু আগে যাই, আগেটা একটু ঘুরে আসি। বাইক স্টার্ট হয়ে গেছে, বন্ধু আলো হয়ে গেছে, বন্ধু বন্ধু আলো হয়ে গেছে, আলো তো
সূর্য খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। ছবিটা করবো সূর্য খুঁজে পাচ্ছি না, সূর্য হারিয়ে গেছে, মিসিং রিপোর্ট লিখে আসো। আমরা এখন যাচ্ছি সামনে কোনো একটা থানায় যে রিপোর্ট লেখাবো, সূর্য উঠছে না কেন, আমাদের কন্টেন্ট হচ্ছে না কন্টেন্ট। আমাদের কলকাতায় রানিং শুরু আছে, নেই তো সূর্য তো ওটা এইদিকে, তুই ওইদিকে কি দেখাচ্ছিস? সূর্য এদিকে ওঠে, সূর্য উঠিনি তো এই মুহূর্তে। তো গাইস, অনেকক্ষণ বাইক চালানোর পর ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর এই নেমে যাই একটু। তো ভেবেছিলাম একটু সানসেট হবে, ছবি ফবি আঁকবো, বাট সূর্য যে কোথায় সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমবার আমরা এদিকে খুঁজছিলাম, বাট আমরা ভুলে গেছিলাম সূর্য এদিকে ওঠে সকালবেলা, আর ওইদিকে সূর্য ডোবে। বাট সূর্য যে কোথায় সূর্য খুঁজে পাওয়া যাচ্ছে না, সকালবেলা আলো টালো হয়ে গেছে। ক্যালকুলেশন ভুল না, আমাদের কপাল খারাপ, কপাল পড়া যেতে হবে না, সূর্য পাইনি, সূর্য লাইট ফাইট নিভে গেল, আলো ভালো হয়ে গেছে গাইস। ঠিক আছে, একটু দেখো আশেপাশে দেখো কেমন আছে হচ্ছে, একটু ব্লগ তো বানাতে হবে, আর্ট কন্টেন্ট না হলে একটু ব্লগ তো বানাবো। ছেলেটা শরীর খারাপ ছিল এতদিন, জন্ডিস হয়েছিল, ওর জন্য একটু কমেন্ট একটু কি বলবো, একটু দোয়া করেন, উল্টাবে না, ওর জন্য একটু কমেন্ট দোয়া করেন। ছেলেটা কম বয়স, আমরা চাই না ও এখনই আমাদের ছেড়ে কোথাও যাক। খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে, প্ল্যান বানিয়েছে মহালয়া বেরিয়ে সকালবেলা সূর্য সানরাইজ আঁকবো, বাট সবাই কপাল খারাপ, আমার কপাল খারাপ, সান সান কোথা দিয়ে রাইজ হয়ে গেছে যে বুঝে যায়নি, তো খুব দুঃখ হচ্ছে। সূর্য উঠেনি, সূর্যের ভাই চন্দ্রকে ডাকা হবে, দুঃখ হচ্ছে। আমার একদিন ভালো লাগছে, ভোরবেলা বেরিয়েছি, বেশ এনার্জেটিক লাগছে, বেশ কি করবো, আমাদের কন্টেন্ট ফন্টেন্ট নেই গাইজ, কিন্তু তোমরা দেখো সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, এই আমাদের কন্টেন্ট। তো পাঞ্জাবিটা পরে আছি, কেমন লাগছে বলো, দেখিয়ে দিই সুন্দর করে, এই যে পাঞ্জাবি পরে আছি, কালকেও পরেছিলাম। আর হ্যাঁ গাইস, একটা ভিডিও আর্ট চ্যানেলে আপলোড হয়ে গেছে অলরেডি, তোমরা এই ব্লগটা দেখার আগে ভিডিওটা আপলোড হয়ে যাবে। মহালয়া নিয়ে একটা ক্যানভাসে একটা মা দুর্গার অ্যাক্রিলিক পেন্টিং করেছি, তো ভিডিওটা দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। চলো কিছুক্ষণ বসবো, তারপর বেরোবো বাড়িতে। বন্ধু, এই মুহূর্তে আলো তো হয়ে গেছে কিন্তু সূর্য দাদা আমাদের উঠিনি, তো ভাবলাম কি আর করা যায়, একটু ঘুরে আসি, যাই দেখি, একটু ঘুরে আসি, মনে দুঃখ বাট করতে না হবে, মনে দুঃখ সবাই, তোমরা জানো না সবাই মনে কতটা দুঃখ, সবাই কাউকে প্রকাশ করে না, ছবি আসতে পারলে মারাত্মক দুঃখ, সবাই নিজের দুঃখ একদিন পেন্সিল নিয়ে আঁকতে বসে না, খাতা শেষ হয়ে যাবে, ঠিক না, এইদিকে তো অন্য, এইদিকে নাকি, না না এইদিকে সোজা, এদিকে নাকি, আমার তো মনে হয় ওইদিকে, না না এদিকে, সে আগে বার যখন গেলাম এদিকেই তো, এদিকে গেছি আমি, আমি আর ইসে গেলাম, ভুল রাস্তা নিয়ে যাচ্ছিলি আমাকে বন্ধু, ভুল রাস্তা চলে গেছিলাম, আবার ঘুরে নিলাম সদা, আমি বুঝতে পারিনি সদা তুমি ওদিকে যাবে, শুনতে পায় না।
তুমি কতটা লম্বা নেই তোমার মাথায় লেগে যাবে ঠিক আছে তাও মনে হয় লেগে যাবে আমার তো মাথায় লাগতে থাকে এখানে মাথা নিচু করব তো গাইস আজকের ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও, জানি ভালো লাগবে, আর সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটাকেও ওই চ্যানেলটার মতো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং, কিপ সাপোর্টিং, কিপ ওয়াচ। এই দেখো সূর্য ধোকা করে দিয়েছে আমাদের সাথে, যখন ভিডিও এন্ড করেছি তখন উঠছে, বাড়ি ফেরার সময় সূর্য উঠছে। এটা ঠিক না সূর্য দা, এটা ঠিক না, আমাদের আউটডোর হলো না, ওই বাদ দে। চলো দোয়া আমায় याद রাখনা বন্ধুরা। সূর্য উঠে গেছে, এই যে কাশফুল গাইস, বাড়ি যাচ্ছিলাম, দেখো কত কাশফুল। আমরা কালকে এমন জায়গায় ভিডিওটা করি যেখানে কল্পকাটা কাশফুল ছিল, বাট এখানে অনেক কাশফুল আছে।